महाबात्या भी भयंकर निमिषक मध्यरे सबु किछि उडाइला दक्षिण ताइवान उपकूल को झारखार कला भयंकर सामुद्रिक झड़ कोइनु आज सकाळे ताइवान रो दक्षिण रे थिबा के पेलुनकिरे लैंडफॉल करथिला या लैंडफॉल बेले पवन रे बेग घंटा प्रति सर्वाधिक 252 किलोमीटर रहितिला एते तीव्र थिला पवन रे बेग जे निमिषक मध्यरे सबु किछि झारखार होइ जायथिला प्रबल पवन वर्षा जोगु ए अंचल रे 190 रु अधिक आहत होइछंती झड़ चली जीवा परे दक्षिण ताइवान रे सबु किछि ठप हो जाइछे स्कूल कॉलेज ऑफिस सबु बंद रहिछि घरोइ अंतरराष्ट्रीय विमान चलाचल बंद करा जाइछि विभिन्न द्वीप मध्यरे चलेथिबा फेरी सर्विस बे बातिल होइछि घंटा प्रति सर्वाधिक 252 किलोमीटर पेगरे पवन ताइवान इतिहास रे प्रथम बोली कहा जाउछि विक्रम परिजा अधिक अपडेट देबा पई मो सहित अछंती विक्रम कोइनुर प्रभाव आमे वर्तमान देखिले 252 किलोमीटर थिला पवन रे बेग लैंडफॉल बेले अर्थात आमे जदि 1999 महाबात्या सहित कंपेयर करूछे ताटू ढेर अधिक पवन हिची देखंतु ढेर अधिक तु आपण कहउछंती मुख्य सूचना देबा के सेवा बारे चाहिबी कारण बुधवार राती रे जो टाइफून सेठी आसीथिला से ताइवान रो जो साउदर्न मोस्ट पॉइंट रहिची बा जोटा ऑर्किड आइलैंड कहउछंती ऑर्किड आइलैंड रो गोटे ऑब्जर्वेशन सेंटर रे এই যে পবনর বেগ পাখাপাখি আমি যদি কলকাতার 342.7 কিলোমিটার মানে মানে আপনার চিন্তা করতো 342.7 কিলোমিটার প্রতি ঘন্টা বেগের পবন ইয়ে 9:53 মিনিটের রেকর্ড করা হয়েছিল এবং এই যে 9:53 মিনিটের 342.7 কিলোমিটার বোধ হয়ে মো জানিবারে সর্বাধিক পবন কেবে কোনো বাত্যা দ্বারা যা হয়েছে এবং তাইওয়ান যে অর্কিড আইল্যান্ডের এই যে রেকর্ড করা হয়েছে নিহাতি ভাবে গোটে অতি ভয়ঙ্কর স্থিতি আপনার চিন্তা করতে যে এটি অবজারভেশন সেন্টার যে পবনর বেগ পরিমাপক যে যন্ত্রটি রয়েছে তা সাক্ষাৎ হয়েছে তেমন মোটামুটি আমি যদি কহবা তাহলে পবনর বেগ ই 1897 পরে এমিটি কৌশি অধিক পবন এতে বেগ দেখা যাই না যা কি ওয়ান চাই মেইনে দেখা যাই 1897 পূর্ব তেমন আমি যদি কহবা গত 120-130 বর্ষ ভিতরে বা 125 বর্ষ ভিতরে এমিটি কেবে বি পবন দেখা যাই না এবং তার প্রভাব আপন দেখতে পাচ্ছি তাইওয়ান র সমস্ত অঞ্চলে সমস্ত স্কুল কলেজ কো বন্ধ করে দিয়েছি এবং ধীরে ধীরে পবন বেগ কমিছিলে কিন্তু বর্ষি স্পিড 342 কিলোমিটার ছিল এই নিহাতি ভাবে গোটে মানে চিন্তাজনক কথা আমি যাহা সাক্ষাৎ করিতা তবে সেই অঞ্চলটি জনবসতি এতে নথিবা কারণ ক্ষয়ক্ষতি সেটা অধিক পরিমাণ হয় নাই এবং মেনল্যান্ড ছুইলা বেলা তাইওয়ান র যেটা মুখ্য অঞ্চল রয়েছে তাকে ছুইলা বেলা পবন বেগ হয়তো কমি যাইছিল কিন্তু পবন র এতে পরিমাণ বেগ নিহাতি ভাবে গোটে চিন্তার বিষয় ভবন এতে পরিমাণর বেগ চিন্তার বিষয় আমি যা দেখুছে মধ্যে যা বিক্রম যেভাবে ভাবরে আমি জানুছে 190 রু অধিক আহত হয়েছেন যে তীব্র পবন তার সবু কিছু ছারখার করে দিয়েছি আমি তাইওয়ান যে চিত্র বি দেখছে টিভি স্ক্রিনে লোক মানে কিভাবে উড়ি যাচ্ছেন সবু ছিনছত্র হয়ে যাচ্ছি এবং অনৌ অনৌ সবু কিছু নষ্টভ্রষ্ট হয়ে যাচ্ছি অর্থাৎ এতে মাত্রার পবন বেগ কারণ যা আপনার কুতলে পানিপাগ মনিটরিং স্টেশন বুধবার রাতে 10টা বেড়ক সে সময় পবন বেগ লা ঘণ্টা প্রতি 342 কিলোমিটার অর্থাৎ আমি বিগত কিছু মাস ভিতরে বা বর্ষ ভিতরে যে বাত্যা কথা কুচে যে টাইফুন কথা কুচে ইয়ে বোধে সবুঠ সর্বাধিক টাইফুন বেগ লা নিশ্চিত ভাবে যা আমি কহিল 1897 পরে 1897 মশিয়া পরে এ পবনর এতে বেগ কেবে বি রেকর্ড হয়েছিল তা মানে আমি কহিবা গত 125-26 বর্ষ ভিতরে কেবে বি এতে জোরে পবন কৌশি স্থানরে রেকর্ড বহিবার রেকর্ড করা যাই নাহি যেবেঠারু মনুষ্য পবনর বেগকু রেকর্ড করিবা আরম্ভ করা তা পূর্বরু হয়তো হইতেই পারে কিন্তু আপন চিন্তা করতু যে 342 কিলোমিটার বেগরে পবন হইলে আমার মহাবাত্যার কথা আপন মনে কথাকু মহাবাত্যারে 220 রু 260 কে কে কৌশল যে 300 পর্যন্ত আমি পবন বেগ হইছিল তেমন আমি দেখেছি যে মহাবাত্যারে কিভাবে ভাবে সরকারি ভাবে 10,000 অধিক লোক প্রাণ হারাইছিল এবং বেসরকারি ভাবে এই সংখ্যা 20-25,000 অধিক আমি সমস্ত নিজ আখ্যা এবং দেখছি কিন্তু এই যে 342 কিলোমিটার বেগরে পবন বহিলা চিন্তা করতো যদি সে অঞ্চলের জনবসতি অধিক থাকে তাহলে কি প্রকার ক্ষয়ক্ষতি হইতা কিন্তু পবন যেতবে এই বেগরে বহুলা সেতবে দুই অঞ্চলের মাড় হয়েছিল অর্থাৎ এই যে দ্বীপ অর্কিড আইল্যান্ড কথা কুয়া রয়েছে সেটি জনবসতি অধিক নথিবা কারণ ক্ষয়ক্ষতি কিছু হয় নাই তাছাড়া পূর্বরু আলার্ম দিয়েছিল এবং এ দৃষ্টি অধিকাংশ লোকঙ্কু ইভাকুয়েট করে দিয়েছিল লোক মানে সতর্ক ছিলেন তেমন বিশেষ ক্ষয়ক্ষতি হয় নাই কিন্তু যেতবে বি মেনল্যান্ড তাইওয়ান কু যেতবে ছুইলা পবন সেতবে তো সামান্য কমিছিল বি তাহা বি কিছু কম নথিলা কারণ 220 রু অধিক বেগরে যেতবে পবন বহে
নিহতি ভাবে তাহা ভয়ঙ্কর প্রলয় আনে এবং টাইপ ফোর সাইক্লোন বা টাইফুন বলে যাকে কোয়া হচ্ছে এই টাইপ ফোর ক্যাটাগরি ফোর টাইফুন নিহতি ভাবে স্থিতি বলে দিয়ে যায় টাইপ ফোর রে পৌঁছি থাকে যেতবে এর পবনর বেগ অতি অধিক থাকে এবং এর প্রলয় করে থাকে তেমনি এর মহাবাত্যা শ্রেণীর বা সুপর সাইক্লোন বলে কোয়া যাই পারিব এবং এই সুপর সাইক্লোন কেতে ভয়ঙ্কর হয়ে পারে তাহা ১৯১৯ মহাবাত্যাকে ঢেলি থাকা সে মহাবাত্যাকে অনুভব করুথিবা ওড়িশার লোকমানঙ্ক দ্বারা অন্য কেউ অনুভব করিপারিবে নাহিঁ বর্তমান ভাবে তেণু সাথে এই যে দুর্ঘটনা এই যে প্রাকৃতিক দুর্বিপাক তাহা কিভাবে ভাবে প্রলয় আনিছি তাহা তাইওয়ান লোকমান নিশ্চিত ভাবে অনুভব করছে এবং এই অনুভবটি ওড়িশার মহাবাত্যাকে যে আসলে দেখিবার অনুভব করতে প্রত্যেক বর্ষ যে যেমন বাত্যাকে অনুভব করছেন ওড়িশার অধিবাসী মানে সেমান নিশ্চিত ভাবে এই বিষয়টি বেশ ভালো ভাবে জানিছেন নিশ্চিত ভাবে যা আপনার কুচন্তে ১৯১৯ মহাবাত্যাকু যে মানে অনুভব করিতিবে তাটু বি অধিক ভয়ঙ্কর হইছে এই তাইওয়ান এবং যে মহাবাত্যা এবং কই পারিবা কইনু যে ভলি ব্যাপক ক্ষয়ক্ষতি করেছি সরকার করে দিয়েছি সব কিছু এবং রাতি ১০টার বুধবার রাতি ১০টার কথা যদি আমি মনে পকাউছি বিক্রম সে সময় ৩৪২ কিলোমিটার লা পবনর বেগ অর্থাৎ কেতে ভয়ঙ্কর সে সময় স্থিতি হইতিব সেঠারে অনুমান করা হচ্ছে ধন্যবাদ পরবর্তী পর্যায়ে অধিক অপডেট নেব আপনার টলুনি সিকিম সংকট এপর্যন্ত ১৯ জন।